নজর রাখবো পরবর্তী সংবাদে। বৃহস্পতিবার ছিল কৈলাসহরে শপথ গ্রহণের আয়োজন। নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করানো হয়। মন্ত্রী টিংকু রায় উপস্থিত ছিলেন। নিজ বিধানসভার প্রত্যেকটা জায়গাতেই তিনি আজকে উপস্থিত ছিলেন। কৈলাসহরের 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র, শ্রীরামপুর, মনুভ্যালি, ঝাড়ুলতলি, ফুলতলি, বিসিনগর, মূর্তিছড়া প্রত্যেকটা এলাকায় আজকের এই শপথ গ্রহণের আয়োজন করা হয়। শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যেকটা এলাকাতে মন্ত্রী টিংকু রায়। 9 আসন বিশিষ্ট হাইলারপার গ্রাম পঞ্চায়েতের 9টি আসনে শাসক দল বিজেপির প্রার্থীরা ভোটে জয়লাভ করে। ইতিমধ্যে আজকের এই শপথ গ্রহণে মন্ত্রী টিংকু রায়ের কি বক্তব্য শুনুন। পঞ্চায়েত মানুষের জীবনমান উন্নয়নে প্রত্যেকটা মানুষের দরজায় পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে পঞ্চায়েত। পার্লামেন্টে অনেকগুলো সিদ্ধান্ত হয়, অনেক পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবে রূপান্তরিত করা, বাস্তবে প্রতিফলন মানুষের কাছে পৌঁছানো, এটার মাধ্যম হচ্ছে পঞ্চায়েত। আমরা সকলে জানি আমি রাজ্যসভার মন্ত্রিমণ্ডলের একজন সদস্য, আমরাও যেগুলো সিদ্ধান্ত করি এই সিদ্ধান্তগুলো বাস্তবে মানুষের কাছে পৌঁছানো, গরিবদের কাছে পৌঁছানো, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো, যার মাধ্যম হচ্ছে এই পঞ্চায়েত। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন চলছে, জেলা পরিষদে নির্বাচন হয়েছে, পঞ্চায়েত সমিতিতে নির্বাচন হয়েছে, পঞ্চায়েতে নির্বাচন হয়েছে। এই যতগুলো স্তরে নির্বাচন হলো তার মধ্যে অন্যতম নির্বাচন যেটা, এটা হচ্ছে পঞ্চায়েতে নির্বাচন। কারণ পঞ্চায়েতে একমাত্র জায়গা যেখানে মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম, জেলা পরিষদ যে সমস্ত বেনিফিশিয়ারি যে সমস্ত স্কিম দেবে, রাজ্য সরকার যে সমস্ত স্কিম দেবে, প্রত্যেকটা স্কিম গরিব মানুষ পর্যন্ত পৌঁছানোর যে মাধ্যমটা, এই পঞ্চায়েতে যারা নির্বাচিত সদস্য সদস্য হয়েছেন, যারা প্রধান উপপ্রধান নির্বাচিত হবেন, এদের মাধ্যমেই সেটা পৌঁছাবে। তো আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে প্রত্যাশা করি, তাদের কাছে আশা করছি, আগামী 5 বছর আমরা আমাদের এই হালাইপার এলাকার গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে, তাদের কল্যাণে আমাদের এই পঞ্চায়েত কাজ করবে। আপনারা শুনলেন মন্ত্রী টিংকু রায়ের বক্তব্য। গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য গ্রাম পঞ্চায়েত কাজ করবে, প্রত্যেকটা জায়গাতে পঞ্চায়েত প্রতিনিধিরা মানুষের স্বার্থে মানুষের উন্নয়নে কাজ করবে, এমনটাই দাবি করেছেন মন্ত্রী টিংকু রায়। চণ্ডীপুর বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আজকের আয়োজন করা হলো শপথ গ্রহণের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।